সৌদি ইফতারে যা থাকে, পবিত্র রমজান সব দেশে একই হলেও এর ইফতার বৈচিত্র্য রয়েছে সম্পূর্ণ ভিন্নতা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ সৌদি আরবের ইফতার সম্পর্কে আজ আপনাদের ধারণা দেব। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার শুরু করতেন, নতুবা কয়েক ঢোক পানি পান করতেন। তাই প্রতিটি দেশের ইফতারের অন্যতম একটি অংশ খেজুর। ইফতার শুরু হয় পানি বা খেজুর দিয়ে। মুসলিম প্রধান দেশগুলোতে ইফতার একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। ইফতারিতে যুক্ত হয়েছে নানা রকম খাবার, যা প্রত্যেকটি দেশের নিজস্ব খাদ্যাভ্যাস, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উপর বেড়ে উঠেছে। নানা আয়োজনের মধ্য দিয়েই ইফতার সারেন আরবরা। এর শীর্ষে রয়েছে সৌদি আরব। সৌদি আরবের ইফতারে থাকে নানা ধরনের মুখরোচক খাবার, এর মধ্যে কোনাফা, কুম্বা, বাজবু, চাঙ্গুর নামক নানা রকম হালুয়া, এই খাবার খুবই পছন্দ করেন তারা। এছাড়া রয়েছে সাম্বুচা নামক এক ধরনের খাবার, যা দেখতে ঠিক সমুচার মতো। এটি মাংসের কিমা দ্বারা তৈরি। এটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এতে কোনো মরিচ থাকে না। এছাড়া থাকে সালাতা, যা হচ্ছে এক প্রকার সালাদ। থাকে জাবাদি, দই, লাবান, খবুজ, ভারী রুটি, তামিজ রুটি, খেজুরের নানা রকম লোভনীয় আইটেম, খেজুরের বিস্কুট, পিঠা ইত্যাদি। বিশ্বের সর্ববৃহৎ ইফতার আয়োজন করা হয় সৌদি আরবে। মসজিদে হারাম ও মসজিদে নববীতে বিশ্বের সর্ববৃহৎ এই আয়োজন করা হয়ে থাকে। এম মোহাম্মদ ইমতিয়াজ, সবাইকে ধন্যবাদ। এমন সব চমৎকার ও দর্শনীয় ভিডিও দেখতে এম মোহাম্মদ ইমতিয়াজ চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন, কমেন্ট দিন, ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার দিন। ধন্যবাদ সবাইকে।